আসসালামু আলাইকুম, ইনকাম সাইট থেকে আমি হৃদয়। তো আজকে কথা বলবো ENBW নেটওয়ার্ক নিয়ে। এখানে অনেকে অ্যাকাউন্ট খুলছেন, আর একটা সাইট নিয়ে বলবো, সেটা হচ্ছে, তো সেটা আমি ভিডিও মাঝখানে বলবো। আগে ENB নেটওয়ার্ক নিয়ে কিছু বলি। তো এখানে অনেকে অ্যাকাউন্ট খুলছেন, অনেকেই কাজ করছেন, অনেকে এখান থেকে উইথড্র নিয়েছেন, কিন্তু এখন ইদানিং অনেকের সমস্যা হচ্ছে। তো আমি দেখাচ্ছি আপনাদের যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আমারও হয়েছে। এখন বাই ইনকাম সাইট আজ আছে তো কাল নাই, ইনভেস্ট সাইটেরই একটা সমস্যা। এখানে অনেকে ইনভেস্ট করছে, লোভের পরে আমিও করছি। তো এখন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন 346 টাকা আছে, আর এখানে আমার এখানে আমি তাদেরকে ইউএসডি ব্যালেন্সে আমি 4,800 টাকা আছে, এখানে আমি ট্রান্সফার করা লাগছে। তো কী কারণে কী করছি সব কিছু বিস্তারিত বলতেছি। এখানে মূলত আমি 2,300 টাকার প্যাকেজটা কি ক্রয় করছি। সো ক্রয় করার পরে কয়েকদিন ইনকাম দিছে আমাকে দৈনিক 150 টাকা করে, কয়েকদিন দৈনিক আমাকে 150 টাকা করে দিয়েছে, কিন্তু দুই একদিন দেয় না, গতকালকেও দেয় নাই। এখানে একটা লেখা উঠতেছে যে হে বকসকল লেখা উঠতেছে আর কি, টাকা দেবে না, কি আপডেট করছে না কি। পরে এখান থেকে ভালো মতো দেখলাম যে তারা এখানে হোয়াটসঅ্যাপে আমি যখন তাদেরকে আমার মেসেজটা দিছি, তো আমার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে এই যে আমাদের এখানে আমার অ্যাকাউন্টে এই লেখাটা আসতেছে। সো তারা রিপ্লাই দিল কি যে এখানে 920 টাকা যে প্যাকেজ কিনেন, তাহলে আপনি তাদেরকে ব্যাঙ্ক ডিপোজিটে 946 টাকা রাখতে হবে। আর আপনি যদি এখানে ইনবি 2 2,300 টাকার প্যাকেজটা কিনেন, তাহলে তাদের ব্যাংকের মধ্যে 4,600 টাকা রাখতে হবে। তো আপনি যদি 4,600 টাকা তাদের ওখানে রাখেন, ওটা আবার আপনি আপনার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর এই 4,600 টাকা তারা অ্যাড করবে। তো করবে কি না তাও সন্দেহজনক, তারা বলছে করবে। যদি আপনি 4,600 টাকা তাদেরকে ওখানে ব্যাংকে জমা দেন, তাহলে আপনাকে দৈনিক 150 টাকা করে দিবে, না হলে দিবে না। সো আমি আমার এই লেখাটা আসতেছে, আমার হয় না। তো আমি আবার কী করলাম, আমার অ্যাকাউন্টে 3,000 টাকা ছিল, মানে আমার অ্যাকাউন্টে 3,000 টাকা ছিল, 3,000 টাকা থেকে আমি ট্রান্সফার করি এখান থেকে, এই যে তারা এখান থেকে আমি ট্রান্সফার ইন করে আমার অ্যাকাউন্টের টাকা থেকে আমি এখানে আবার ট্রান্সফার করে 4,600 টাকা আনছি। আনার পর আজকে যাই কাজ শুরু হয়েছে, এখন দৈনিক 150 টাকা করে দিতেছে। কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা কেউ এখানে ইনভেস্ট করেন না, যারা করছেন তো করছেনই, আপনাদের টাকা আর বহুত টাকা মারি গেছে, অনেক ইনভেস্ট সাইটে ইনভেস্ট করছেন, আর দরকার নেই ভাই, এইসব সাইট বাদ দেন। আমি আমার টাকা ছিল এখানে 3,000 টাকা, তাই আমি এখান থেকে এখানে ট্রান্সফার করে আনছি। এখন যারা এখানে অ্যাকাউন্ট করছেন বা অ্যাকাউন্ট টাকা জমা দেবেন, দরকার নাই, সাইটটা বাদ দিয়ে দেন, এগুলো দিয়ে ওই সময় স্ক্যাম করবে। ইনোভি ফেলান অলরেডি স্ক্যাম করে গেছে, আবার আরেকটা সাইট আছে যে থ্রি আইও, যারা থ্রি আইতে ইনভেস্ট করছেন তাদেরকেও উদ্দেশ্য আপনার ক্যাচ আউট করে ফেলেন, সাইটটাও বেশি দিন থাকবে না, সম্ভবত স্ক্যাম করবে। থ্রি আই তো আপনাকে ইনভেস্ট করেন না, ইনভি তো আর কেউ ইনভেস্ট করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, এসব সাইট ইনভেস্ট সাইট আর ইনভেস্ট করার দরকার নেই, আপনারা আর্নিং সাইটে ফ্রি ইনকাম করেন, এটাই ভালো। তো আল্লাহ হাফেজ, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।